আপনি কি জানেন দৈনন্দিন জীবনে আমরা এমন কিছু জিনিস ইউজ করি সেগুলো আপনার শরীরের জন্য অনেক ভয়াবহ হতে পারে। তাছাড়া আপনি কি জানেন শরীরের এমন কিছু পার্ট রয়েছে যেগুলো ভবিষ্যতে গায়েব হয়ে যাবে। শুধু তাই নয়, এমন একটি ম্যাটেরিয়াল রয়েছে যেটি দ্বারা চাঁদে এবং মঙ্গল গ্রহে ঘর বানানো সম্ভব। কি সবকিছু ধোঁয়াশা লাগছে তাই না? ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ধোঁয়াশা কেটে যাবে। নাম্বার ওয়ান, বন্ধুরা পানি যে কতটা শক্তিশালী যেটা আপনারা অনেকেই দেখেননি, তবে এটা একবার দেখুন। 15 বছর একটানা কোনো পাথরের উপর পানি পড়লে পাথরের অবস্থা এরকম হয়, আবার 25 বছর একটানা পানি পড়লে পাথরে গ্যাপ আসতে শুরু করে। যাই হোক, এবার যদি ওই পাথরের ওপরে 50 বছর পানি পড়তে থাকে তাহলে এরকম কেটে যায়। নাম্বার টু, বন্ধুরা কোনো সময় যদি চাঁদে বা মঙ্গল গ্রহে ঘর বানানো হয় তাহলে তো সিমেন্ট বা কনক্রিট দিয়ে বানানো যাবে না, সো তখন এই জিনিসটি দিয়ে ঘর তৈরি করা হবে। এর নাম ইনফ্ল্যাটেবল হ্যাবিটেট। মজার ব্যাপার হচ্ছে এটি খুব সহজে ফোল্ড করা সম্ভব এবং খুব সহজেই মহাকাশে নিয়ে যাওয়া যাবে। যখন এই ম্যাটেরিয়ালটির ভেতরে হাওয়া ঢুকানো হবে তখন এটি শক্ত হয়ে একটি বাসার রূপ নেবে। অবাক করা বিষয় হচ্ছে এটির ভেতরে হাওয়া ঢুকানোর পরে এটি স্টিলের থেকে 5 গুণ শক্ত হয়ে যায়। নাম্বার থ্রি, আপনার আশেপাশে যদি খাওয়ার পানি থাকে তাহলে আপনি নিজেকে অনেক শান্ত অনুভব করেন। হ্যাঁ বন্ধুরা, সাইকোলজি এটাই বলছে। এর ফলে আপনার মাইন্ড অনেক ক্লিয়ার থাকবে, আর এ কারণেই দেখবেন অনেকে তাদের বাসায় মাছ পালন করে থাকে। নাম্বার ফোর, বন্ধুরা এবার এই খাঁচাটিকে একবার দেখুন। এটাকে মূলত পিজুন ট্র্যাপডোর বলা হয়, যেখানে কোনো কবুতর বা অন্য কোনো পাখি ঢুকতে পারবে ঠিকই, কিন্তু বের হতে পারবে না। নাম্বার ফাইভ, বন্ধুরা আপনার ওজন যদি 50 কেজির কম হয় তাহলে আপনি রাস্তায় হাঁটতে পারবেন না। ওয়েট, ভয় পাওয়ার কিছু নেই। এই আইন বাংলাদেশ কিংবা ভারতের জন্য নয়, সম্প্রতি চীন তাদের দেশের নাগরিকদের এরকম একটি বার্তা দিয়েছে। আসলে এরকম বার্তা দেওয়ার কারণ হচ্ছে চীনে প্রবল মাত্রায় বন্যা শুরু হয়েছিল, যেই বন্যায় 50 কেজির নিচের ওজনের মানুষদেরকে প্রবল বাতাসে ছিটকে ফেলে দিচ্ছিল। নাম্বার সিক্স, আপনারা কি জানেন কফি পান করা মৃত্যুর কারণ হতে পারে? আসলে ব্যাপারটা এমন না যে কফি খেলে আপনার মৃত্যু হতে পারে, ব্যাপারটা এমন যে 1600 শতাব্দীতে তুর্কিতে যদি কেউ খোলামেলাভাবে কফি পান করতো তাহলে তার ফাঁসি হতো, কেননা 1600 শতাব্দীতে তুর্কির আইনের এটি বিপরীত ছিল। নাম্বার সেভেন, বন্ধুরা আপনারা কি জানেন পান চকলেট বাচ্চাদের শরীরের জন্য কতটা ক্ষতিকারক হতে পারে? এই লজেন্সে চিনি, লবণ এবং অ্যাসিডের মাত্রা অন্যান্য লজেন্সের চেয়ে অনেক বেশি থাকে, যার কারণে এই লজেন্সের ভেতরে এক ধরনের টকটক স্বাদ আসে, যেটা ছোট বাচ্চাদের একেবারেই খাওয়া উচিত নয়। নাম্বার এইট, আপনাদের মধ্যে অনেকেই হয়তো কুরকুরি খেতে অনেক ভালোবাসেন, যদিও অনেকে বলে কুরকুরিতে নাকি প্লাস্টিক থাকে, তবে এটা সম্পূর্ণ ভুল ধারণা। আসলে এর মধ্যে কোনো প্লাস্টিক থাকে না, তবে সত্যি বলতে কুরকুরি আমাদের স্বাস্থ্যের জন্য ততটা ভালোও নয়। 100 গ্রাম কুরকুরির প্যাকেটে 35 গ্রাম ফ্যাট থাকে, তাই আপনি যদি ওজন কমাতে চান তাহলে কুরকুরি খাওয়া আপনার উচিত নয়। নাম্বার নাইন, বন্ধুরা আমাদের শরীরের কিছু বডি পার্ট ভবিষ্যতে গায়েব হয়ে যাবে। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। এর মধ্যে প্রথমেই হচ্ছে শরীরের লোম, যা মানুষকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য কাজ করত। কিন্তু মানুষ যেহেতু ঠান্ডা থেকে বাঁচার জন্য শীতের পোশাক ব্যবহার করে চলেছে, তাই এই বডি হেয়ারের কোনো প্রয়োজন নেই। এরপরে রয়েছে আক্কেল দাঁত। এই দাঁত আগে শক্ত খাবার চিবিয়ে খাওয়ার জন্য ব্যবহার হতো, যখন মানুষ কাঁচা খাবার খেত, কিন্তু এখন এরকম চিবিয়ে খাওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই জন্য বর্তমানে যেখানে 17 থেকে 25 বছরের মধ্যে এই আক্কেল দাঁত ওঠে, তা পরবর্তী সময়ে ওঠা বন্ধ করে দিবে। নাম্বার টেন, বন্ধুরা এই বিষয়টি আপনাদের মধ্যে সেই সব ব্যক্তিদের জন্য যারা ফুল টাইম গেমার এবং এরকম হেডফোন লাগিয়ে গেম খেলে থাকেন। কেননা আমেরিকার একজন গেমার যখন তার মাথার চুল কাটে তখন সে দেখতে পায় যেখানে তিনি হেডফোন লাগিয়ে রাখতেন সেখানে কিছুটা পরিমাণ ডাউন হয়ে গিয়েছে, আর এই বিষয়টিকে গেমার ডেথ বলা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।